এটি হচ্ছে ইংল্যান্ডের বিখ্যাত শহর ক্যামব্রিজ। এই ক্যামব্রিজকে বলা হয় শিক্ষার্থীদের শহর, যেখানে রয়েছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে 31টি কলেজ। এই কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং নানা বিষয় জানব আজকে স্থানীয় লোকজনের কাছ থেকে। ক্যামব্রিজ ইউনিভার্সিটি 1209 সালে প্রতিষ্ঠিত হয় এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে আসলে নিজস্ব কোনো ক্যাম্পাস নেই। ওরা ক্যামব্রিজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রায় 31 কলেজেস এবং 31 কলেজেস আপনার আমরা কিংস কলেজ, ট্রিনিটি কলেজ, সেন্ট জেমস কলেজ সহ প্রায় 31 কলেজেস ক্যামব্রিজ ইউনিভার্সিটির এবং প্রতিটি কলেজই ক্যামব্রিজ ইউনিভার্সিটির ক্যামব্রিজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রায় 7টা কলেজের ব্যাকসাইড, যেখানে রিভার ক্যাম এই কলেজের ব্যাক দিয়ে চলে গেছে এবং এই জায়গাটাকে দ্য ব্যাকস বলা হয়। এবং এখানে কিংস কলেজ, ট্রিনিটি কলেজ, সেন্ট জেমস কলেজ, মডলিন কলেজ, ট্রিনিটি হল, কুইন্স কলেজ, এইগুলোর পিছন দিক দিয়ে আপনার এই রিভার চলে গেছে, রিভার ক্যাম। এই যে দেখছেন এই স্থাপনাটি, এটি হচ্ছে বিখ্যাত কিংস কলেজ। কিংস কলেজের সামনে রয়েছি, আপনারা দেখছেন প্রচুর পর্যটক প্রতিদিন এই ক্যামব্রিজ সিটিতে আসেন ক্যামব্রিজ শহরকে ঘুরে দেখার জন্য, ক্যামব্রিজ ইউনিভার্সিটির ক্যাম্পাস ঘুরে দেখার জন্য। আমি ক্যামব্রিজ ইউনিভার্সিটির বেশ কয়েকটা কলেজ ঘুরলাম। আসলে ইউনিভার্সিটি তো মানি ইউনিভার্সিটি, অনেক বিশাল, মনটাও বড় হয়ে যায়। বাট ক্যামব্রিজ ইউনিভার্সিটি ঘুরে শেষ করা সম্ভব না, ইভেন কয়েকদিন লাগবে প্রতিটা কলেজ ঘুরলে। বাট অ্যাগেন যেটা আমি দেখলাম, এত সুন্দর করে মেনটেন করা। এখন তো উইন্টার, বাট সামারে আমার মনে হয় যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি সবুজে ঘেরা থাকবে এবং এটা সত্যিকার অর্থে আবাসন প্লাস রেসিডেন্সিয়াল প্লাস একাডেমিক এনভায়রনমেন্টের জন্য বিউটিফুল একটা পরিবেশ। ক্যামব্রিজ ইউনিভার্সিটি টাউন, বিশ্ববিদ্যালয় শহর। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন আসে লেখাপড়ার জন্যে এবং এখানে অনেক বাংলাদেশি স্টুডেন্টও আছে, মাঝে মধ্যে দেখা হয়। শুধু প্রবলেম হলো যে এখানে অ্যাকোমোডেশনটা একটু এক্সপেন্সিভ এবং লিভিং কস্ট একটু এক্সপেন্সিভ, কম্পেয়ার করা হয় যে লন্ডনের মতোই। লন্ডনের পাশাপাশি লন্ডনের পরেই যদি এক্সপেন্সিভ জায়গা হিসাবে কোনো জায়গাকে কম্পেয়ার করা হয় তাহলে ক্যামব্রিজ নামে প্রথম আসবে। এমনিতে নর্মালি যে রুম ভাড়াগুলো হয়, রুম ভাড়াগুলোতে 500 থেকে 600 পাউন্ড প্রতিটা রুমের থেকে ভাড়া নেয়। এখন যদি থ্রি বেডরুমের ঘর আপনি ভাড়া রেন্ট করেন তাহলে 1500 থেকে 1600 পাউন্ডের নিচে হবে না। এখানে বাংলাদেশিরা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, স্পেশালি তো আপনাদের রেস্টুরেন্ট বিজনেস এখানে মেন ছিল একসময়। এছাড়া গ্রোসারি বিজনেস আছে, তারপর অনেকেই আপনার ট্যাক্সি বিজনেসের সাথে জড়িত। ইদানিং খেলে অনেকেই ট্যাক্সি বিজনেসের সাথে জড়িয়ে গেছে। এছাড়া এখনকার যে জেনারেশন, যারা এদেশে যারা বড় হইতেছে, এদেশে যারা ব্রড আপ হয়েছে, আপনার লেখাপড়া করে এরা বিভিন্ন মেইনস্ট্রিমে বিভিন্ন কাজ জব করতেছে।